রাজলক্ষ্মী, সত্যি তুই বাঙালি নস তো? এই যে এই ছবিটা দেখি, এই ভদ্রলোকের ছবিটা আলাদা করতে পারবে? হ্যাঁ, সে কেন পারা যাবে না, তাহলে করে দিন আমাকে। আমাকে দাও না। দিদি দেখো না গো কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। না গো, মোটেই ভালো হয়নি। ভালো হয়েছে, তাহলে আরো ভালো করে অভ্যেস করতে হবে। ঠিক আছে ঠিক আছে, ভালো হয়নি বলে তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আরো যাতে ভালো হয় সেই চেষ্টা করতে হবে, তাই না? আরে কথাই বলে না যে একবারে না পারিলে দেখো শতবার। দেখো শতবার। আচ্ছা তুমি আমাদের মহিলা মহলে বসে আছো কেন গো? কাকে বলছো গো? আমার? হ্যাঁ তোমাকেই বলছি। এই খবরদার, মুখ সামলে কথা বলবে, কোনো কথা হবে না, একদম বের করে দেবো, চুপ করে বসে থাকো। কি আমাকে তুমি বের করে দেবে? দাও দেখি, এই দেখো আমার কাজের জায়গা তৈরি হয়ে গেছে। বলো বাবা। কি রে, বাবাকে তো ভুলেই গেছি। আমার উপর খুব রাগ হয়েছে মনে হচ্ছে। করবো না, আমার একমাত্র মেয়ে আজকাল আমার কোনো খোঁজ খবর নেয় না। জানি বাবা, কালকের দিনটা যাক। কেন রে, কালকে কি আছে? দেখে খুব মজা লাগছে। এই অঙ্কল, দাও দাও চিপুরি ঠেকা, আমি পারি কি না দেখ। না বাবা তেমন কিছু না, কাল তো বাড়িতে লক্ষ্মী পুজো, তাই বলছিলাম। লক্ষ্মী পুজোর দিন তুই সকলকে বলে দিবি যে তুই আমার মেয়ে, তুই বাঙালি, তাই তো? সেটা তো এবার বলে দেওয়া উচিত, তাই না বাবা? দেখ যা ভালো বুঝিস তাই কর, আমি তোকে কিচ্ছু বলবো না, শুধু জানতে চাইবো তুই সব দিক ভালো করে ভেবে দেখেছিস তো মা? হ্যাঁ বাবা। বেশ, আমি তাহলে কালকের অপেক্ষায় রইলাম। থাকো বাবা থাকো, আমার যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে তো আমি তোমার কাছেই ফিরে যাব। না রে মা, তুই এই কথা বলিস না, আমি জানি তুই ঠিক জিতবি, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে মা। বাবা আমি রাখছি। মেয়েকে তুমি আশীর্বাদ কর, ও যেন জয়ী হয়। একটু তোমাকে নিচে না লিখে দাও, লিখে দাও তুমি কি বানিয়েছো। রাজলক্ষ্মী এসে গেছিস? হ্যাঁ ডাক্তার, আমি প্রথম করলুম, কিরম হয়েছে দেখে বা।
কেমন সুন্দর আছে। এই এটা খুব সুন্দর আছে। সুন্দর না রাজলক্ষ্মী? আমি কিন্তু মিথ্যে কথা একদম পছন্দ করি না। তুই আমাদের সামনে ডাহা মিথ্যে কথাটা বলে গেলি, সুন্দর আছে? ছোট বৌমা, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ যে? না পিসিমা, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি না, বাইরে গেছিলাম, ওই তো লক্ষ্মী পুজোর কাজ করছিলাম। লক্ষ্মী পুজোর কাজ বাইরে? সে কাজ তো তোমাকে আমি দিইনি। এ অন্য কাজ পিসিমা। অন্য কাজ মানে কি কাজ সেটা বলা যায় না বুঝি। ছোট বৌমা, তোমাকে দেখে কেমন কেমন যেন আমার লাগছে। তুমি কালকে আবার কোনো গন্ডগোল বাকিয়ে বসো না যেন। এ মা, কি যে বলেন না পিসিমা। না না পিসিমা, না। কোথায় গেছিলে? এখনো কিন্তু কিছু বললে না। আরে কি গো, কোথায় গেলে সব? আরে ব্যাগ ট্যাগ গুলো কে কে ধরবে, কে কোথায় রাখবো? আরে বাজার কাজার গুলো কোথায় রাখবো? এই ধর 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 তুমি পারবে না, এটা ভারী আছে, থাকবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আরে আমি পারবো। পারবে কি পারবে না সেটা একবার দিয়েই দেখ না রে সৌম্য। না না, একেবারে ওই ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রাখো, যাও দেখো ভারী আছে। দেখলি তো সৌম্য, নানা কেমন পারলো। তোরা আগে থাকতে মেয়েদের তো ছোট করিস কেন বলতো? এই ছেলের বউ হয়ে তুই ব্যবসা করবি? আরে বাজারে যে যা দাম চাই তাই দিয়ে দেয়। আরে দর দাম তুমি বোঝাতে এসো না। ব্যবসা করবে রাজলক্ষ্মী, দেখি কি করে ও ব্যবসা করে। এইবার যে কাজ করতে যাচ্ছি তাতে যেন আমি সফল হই ঠাকুর, সফল হই। Thank you.
সম্প্রদান কার্য শেষ। কম্পিউটার ইল্লে সম্প্রদানম কম্পিউটার। ইন্সপেক্টর রঘু বরণ রাজলক্ষ্মীর বাবার মতো, লাইক ফাদার। কাল লক্ষ্মী পূজোয় রাজলক্ষ্মী বলি হবে রঘু বরণ। লক্ষ্মী পূজোয় তোমার নিমন্ত্রণ রইল, আবার তোমার এই বাড়িতে আসতে হবে রাজলক্ষ্মীকে নিয়ে যেতে। রঘু বরণ সত্যি চটকা। তুই না করতে পারলি না রাজলক্ষ্মীকে? করেছি। ও নিশ্চয়ই শুনলো না? মুখ করিস না তো, এটা একটা সুইসাইড করার মতো ব্যাপার। আর তুই চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখবি? আশ্চর্যের ব্যাপার তো, তোরা সবাই আমাকে বলছিস কেন? জানা গিয়ে রাজকে বল। বলছি তোমরা কি ঘরেই সাজাবে নাকি বাইরেটাও সাজাবে? রাজলক্ষ্মী এটা তুমি কেন করছো? কি কেন করছি? তুমি সবাইকে কেন বলছো যে তুমি বাঙালি? বলো না এটা। সত্যি দাদা, আগে জানতাম উকিলেরা মিথ্যে কথা বলা শেখায়, এখন তো দেখছি তাই। না না রাজলক্ষ্মী, এটা কিন্তু একদম ইয়ার্কি করার মতো ব্যাপার নয়। আমরা সিরিয়াসলি বলছি, এভাবে হেসে উড়িয়ে দিও না। তাহলে কি করব দাদা, মিথ্যেটাকে বয়ে বেড়াবো? না মিথ্যেটাকে বয়ে, আচ্ছা ঠিক আছে, অন্তত বুড়ি ঠাম্মি চলে যাওয়া অব্দি অপেক্ষা করছি। দাদা বুড়ি ঠাম্মি কোথাও যাবেন না। তাহলে তুমিও কাউকে কিছু বলবে না, ব্যাস। না দাদা, আমি আর কাউকে ঠকাতে পারবো না। তুমি বুঝতে পারছো না আমার আমার কথাটা? ছোটকা, এ ছোটকা তুই কি গে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওকে বোঝা না রাজলক্ষ্মী, এতে কিন্তু কারোর ভালো হবে না। তুমি কাউকে কিছু বলো না প্লিজ, কাল তো নয়, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু যা হয় হোক, যা হয় হোক, কাল আর আমি পিছু হাঁটবো না, কিছুতেই না। আপনারা আপনারা দয়া করে এবার আপনাদের কাজ শেষ করুন। আর কালকে কথাটা মনে আছে তো? কালকে কিন্তু সাইনবোর্ড নিয়ে আসতে হবে। সাইনবোর্ড টানাবে কোথায়? সব শেষ হয়ে গেল। একটা সুস্থ সুন্দর বাড়ি চোখের সামনে ভেঙে চুরে যাবে কাল। সত্যি যে কি হবে, দারুণ হয়েছে। ও কলা গাছটা কোথায় রাখবো? আরে বাবা, দুটো তো সামনের গেটে থাকবে। দুটো সামনের গেটে, দুটো মন্দিরের গেটে। তুমি কি আফি বলবে? না আগে অর্ক অশোক, তারপর বলবো। ও সরি সরি সরি, অ্যাটেনশন, রাজলক্ষ্মীর নতুন ব্যবসা সাইনবোর্ডের ফ্লেক্স নিয়ে আমরা চলে এসেছি, তোমরা সবাই দেখবে তো? হ্যাঁ চল। 1 2 3 চক্রবর্তী লক্ষ্মী ভান্ডার। রাজলক্ষ্মী ভালো করে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। বাঙালি বাড়ির ব্যবসা
মা লক্ষ্মীর কাছে পেঁচা কোথায়? কই দেখি 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 এবার বুঝেছি ওর তো জানে যে তুই বাঙালি নস তাই পেঁচাটাকে ওয়াদ দিয়ে রেখেছে বলছি যে এই দোকানদার তো এটাই দেখালো তাই না আমাদের এটাই বেশ পছন্দ হলো নিয়ে এলাম না ঠিক করতে হবে প্রথম মা লক্ষ্মীর কাছে পেঁচা থাকবে আর দ্বিতীয় হলো ঘটের উপরে ডাব থাকবে যা কি আবার যেতে হবে আরে কি হয়েছে তাতে যাবি না হয় আরেকবার এই শোন তুই বরং এক কাজ কর এবার তোর সঙ্গে রাজলক্ষ্মীকে নিয়ে যা যা সে কি করে হয় বাবা আজ লক্ষ্মী পূজো আজকের দিনে রাজলক্ষ্মী বাইরে যাবে কি করে ওরে বাবা পূজোর তো এখনো দেরি আছে বাবা তার আগে যে কিছু কথা বলার আছে আমার সকলের সামনে আমার সব কথা বলা হয়ে যাক তারপর যদি সময় পায় তারপর না হয় রাজলক্ষ্মী বাইরে যাবে নহিলে নহিলে যে পুজোটাই হবে না বাবা ছোট বৌমা পুজো হবে তা পুজোর আগে এত কথা কিসের ওসব কথা বলা হবে না আর রাজলক্ষ্মীও বাইরে যাবে না আর কো সব গুছিয়ে টুছিয়ে আনবে কোন এই রাজলক্ষ্মী তুই যা মন্দিরের ভেতরে যা সব ঠাকুরকে ভালো করে সাজা যা 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 আমারও কিছু কথা বলার আছে দাদু থাক না রাজলক্ষ্মী না দাদু আমাকে এক্ষুনি বলতে হবে আজ আমি আগে কিছু কথা বলতে চাই সেটা বলেনি না আম্মা আমাকে আগে বলতে দে আম্মা আমি আপনাদের সকলের কাছে দোষী আর আজ যে লক্ষ্মী পুজোর দিন আমি আমার অপরাধ স্বীকার করতে চাইছি কি কথা বলবে আর যাই বল ও যে বাঙালি সেটা কিছুতেই বলবে না অত বড় বোকা রাজলক্ষ্মী নয় রাজলক্ষ্মী এমন কি কথা যে পূজোর কাজ বন্ধ রেখে সেটা বলতে হবে যে কথাটা বলা খুব দরকার পড়ি ঠাম্মা কথাটা শুনে যে আপনারা ঠিক করবেন যে পূজোর কাজে আমি হাত লাগাতে পারবো কিনা আর মন্দিরে ঢুকতে পারবো কিনা ঠিক এই কথা এই কথাটা আমিও বলতে চাই তারপরে ঠিক হবে রাজলক্ষ্মী পূজোয় হাত দেবে কি দেবে না বেশ তোমরা দুপক্ষই যখন এটাই চাইছো তাহলে বলো কিরে রাজলক্ষ্মী বল তুই কি বলতে চাইছিলি বল ছোট কি করছিস টা কি তুই ওকে আগে বলতে দিতে চাইছিস হ্যাঁ রে
ও বুঝতে পারেনি তো তুই কি করতে চাইছিস। ও যদি আগে থেকে স্বীকার করে নেয়, সেজদি নিজের কবর নিজে খুঁড়বে এমন বোকা রাজলক্ষ্মী নয়। ওইসব কথা কিছুতেই বলবে না, কিছুতেই না। দেখো কি হলো রাজলক্ষ্মী, বল কি বলবি বল। প্রথম দিনকে জমি আপনাদের সবাইকে সে একটা মিথ্যে কথা বলেছে।